চুপ করা, এ আবার আবার কাঁদতে বসেছে। তুমি আর বললে আমাকে হাতি লাগছে, কোনো কান্নার এখানে কথা বলা হয়নি। হ্যান্ডসাম বাবাদের আবার বিয়ে দিয়েছে নিজেদের পছন্দ মতো। Hello guys, I'm Titi and I am Tushar and welcome back to our channel. This is our series. So chole eshe notun eta video niye, but video ta ki hobe, prank hobe na challenge? Oshoi prank, but kader opore ma dutu maire pota chhara durdanto prank korbo. Tumra jano amra Sundarban ghurte gechhilam, but oikhane oderke amra ki porechhilam babai? Long frock, long frock gulo porechhilo ora, amader riyetei porechhilo ora. Actually guys, sob shomoy shari phari porte thake, to ami bhablam je ekhon ektu oderke মানে একটু বাচ্চা বাচ্চা, মানে ওরা সবসময় আমাদেরকে এত খেয়াল রেখে বড় করেছে, তো আমিও ভাবলাম যে আমরা দুজন যে ওদেরকে একটু একটু ফ্রক, একটু প্লাজো, এমনি টপ, নর্মালি এরম টাইপের কিছু পরাবো, কারণ শাড়িটাই তো ওরা কবে থেকেই পরছে, ওকে সেই আগের ছোটোবেলার ফিলটা আইনে দেওয়ার জন্য। তো তার জন্য আমরা ওদেরকে ওখানে ফ্রক পরিয়েছিলাম, লং ফ্রক কিনে দিয়েছিলাম ওদের দুজনকে। এবার ওইটিই একটা প্র্যাঙ্ক, আই থিঙ্ক তোমরা একটু গেস করতে পারছো যে আমরা কি টপিকে প্র্যাঙ্ক করতে চলেছি। যদি না করে থাকো তাহলে তোমাকে বলাই হয়নি যে আমি কিন্তু বিনোমতে আমার হবিটা আবার স্টার্ট করেছি, আর আমরা এখানে যতটা খরচ করব সব বিনোমতে আমি পেয়ে যাবো। একদম, আর এই কদিন ধরে বিনোমো কিন্তু আমার অ্যাডিশনাল ইনকাম এবং ব্রাইট ইমোশনও। তাহলে আমি এবার থেকে বিনোমো হবি স্টার্ট করব, আর সবাইকে বলবো যেন ওরা বিনোমো খেলে। সো গাইস, ক্যামেরাটা অন করে দিয়েছি, দেখতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো তাই সো আস্তে বল রে, ওরা রান্না করতেই আছে। গাইস, আমরা ক্যামেরা সেট করে দিয়েছি, দুটো মা রান্নাঘর ওখানেই ছিল, মনে হয় একটা মা বোধহয় বাথরুমে গেল। আই ডোন্ট নো, মানে যখন তখন চলে আসে, আমরা কিন্তু একদমই দেয়নি। আর আমরা অনেক রিক্সে শ্যুট করছি গাইস, কারণ ক্যামেরাটা কোন উপরে আছে আমার না, মানে সত্যি কথা ভয় লাগছে। এত এখানে শ্যুট করে শোকেস মানে করেছি, সব ধরে ফেলছে, যার জন্য উপরে মাচার উপরে একদম সেট করা হয়েছে। সো মাচার উপরে না, আলমারির ওই তো একই হলো। তো তাড়াতাড়ি করে এবার আমি স্টার্ট করব। বাবা কোথায় গো? ওই ঘরে। তোরা কি করছিস? বসে আছি, ভিডিওটা এডিটিং করব। বাবা একটু অফ কর না, বাবাই আসতে দে না, কানে লাগছে আমার। দেখি রান্না দেরি আছে, টক দইটা আগে খেয়ে না, খেয়ে খেয়ে তারপরে পড়ো। কিছু দিইনি কিন্তু। না না, নুন নেবো না, এমনি খাও। নর্মাল দিস শুধু। হ্যাঁ, কালকে বলবো বললো করে তো তোমাদেরকে বলা হলো কি, তোমরা যখন জামা পড়তে পারো না, বেকার জামা কেন পড়ো? কি জামা পড়তে পারি? তোমাদের জামা গুলো কিনে দিলাম, তোমাকেও বলছি তুমি জামা তো পড়তে পারো না, পড়ো কেন? তোমাদের শাড়ি ঠিক আছে, আমার শাড়ি দিয়েছিলাম, শাড়িটাই ঠিক আছে, মানে জামা তো ক্যারি ঠিকঠাক করে করতে পারো না, বাজে লাগছিল কালকে তোমাদেরকে, দেখবে না একটু দেখে শুনে বসবে না? তোকে তো দেখালাম যে দেখো ঠিক আছে নাকি, তো ওরা সেলাইটা ঠিকঠাক ভালো লাগছিল তোমাদেরকে? আমি তো দেখিয়ে নিয়েছি, মাও দেখিয়ে নিয়েছে, আমিও দেখিয়ে নিয়েছি, তো ভালো লাগছে না তুমি বলবে না? আমি তাড়াহুড়োর মাঝে দেখেছি, তালা দেবে না, এরকম জামা দেবে না। দেখে দেবো বাবাই, তুমি আমায় কেন বললে এই কথাগুলো? জিজ্ঞাসা করেই আমরা পড়ছি, যেটা লাগছে আমি সেটাই তোমাকে বললাম, যেটা লাগবে সেটা তো বলবো নাকি? আমরা যেরকম সেরকমই তো লাগবে। হ্যাঁ, আমরা তো জিজ্ঞেস করি, দেখো ভালো লাগছে
না এই বয়সে এসে আমরা নিজেদের কতটা এ করব, যেমন মানুষ তেমনই লাগবে, বা তোদের যদি খারাপ লাগে আর কি জানবে। যদি রোগা হতে পারে সেটাই বললাম। তা হাতি লাগছে জামাটা পরার পর তো তোরাই বললি, আমরাই বলছিলাম যে কেমন লাগছে, আমরা তো এরকম ড্রেস পরি না, তোরাই বললি যে ওটা কোনো ব্যাপার নয়। না তিকিও এখন আমাকে আমি রান্না করব না, তোমাদের কি শক সাদ আমি রান্না করব না, যাও পরে দে তোরা চাই বলছি। ওই জামা কাপড় গুলো আনার পর আমরা যখন দরকার নেই, আমরা যখন না কিছু মোড়ানো গরম বলছো এরকম মানে আমি বলছি ড্রেসটা পরার পর আমার না বিষয়টা তো খুব হাসি লাগে যারা কথা না। আমি একটা কথা বলি, তোমার ছেলে আমি কালকে দেখিওনি, তোমার ছেলে আমাকে দেখালো, দেখ ওরা কিভাবে যে ড্রেসটা পরেছে, ওদেরকে কিরকম একটা লাগছে, হাতি হাতি লাগছে, বলবি যে তোদেরকে হাতি লাগছে ওদেরকে, তাই আমি বললাম তোমাদের হাতি লাগছে। তা তোর তখন ওকে বলা উচিত তো যে কিরাম লাগছে, তুই ও তোকে বললো জামা দিতেই বারণ করেছিস, তা দিয়েছিস কেন? ও তোকে কথাটা বললো, তুই ওটা আমাদের বলে দিলি, তুই ওকে বলবি যে কেন আমরা কিনে দিয়েছি ড্রেসটা পরিয়ে আমাদের দেখিয়ে দিয়েছি। তোমার শাড়িতেই ভালো লাগে, তোমরা গায়ে তোমাদের একদম ভালো লাগে। এগুলো কি বলতো মানে মনে কষ্ট দেয়া, সে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেয়া। আমরা প্রথমেই অন্তত আমি বলেছিলাম যে তোর মা পড়বে পড়বে, আমি এইসব আমার পারবো না। আমরা হাতি আবার ড্রেস পরলে আমরা হয়ে যাব মানে সেই কান্নার কি আছে এখানে? না না ওরা কি মেনে নেবো বলতো, আমাদের যেমন আমরা যেমন মানুষ তেমনই তো লাগবে, তোরা রাস্তাতে মানুষদেরও দেখাস যে দেখো তোমাদের মতোই ফিগার, দেখো এরা কিভাবে যাচ্ছে, তা আমরা তো ওইভাবেই গেছি। আর ওই ড্রেস গুলো পরলে আমরা স্লিম হয়ে যাবো, হরিণ হয়ে যাবো। তোমার জন্য এগুলো হলো, তুমি কেন বলতে বললে যেটা লাগছিলো মনে হয় রাখলেই হতো, হাতি ড্রেস পরলে হরিণ হয়ে যাবে গো। তোমাদের যেটা বলার আমি মা সেটাই বললাম, এবার তাহলে তোমাদের খারাপ লাগুক ভালো লাগুক আমার কিছু বলার নেই। তা যেটা তোমার প্রবলেম হয় সেটা বলবো না, তোমাদের আলোচনাটা ঠিক করতে হবে ব্যাস আর কিছুই না। আরে কান্নার কি আছে বাবাই, কাঁদছে দেখো মুখটা দেখো মনে একবার, কোনো কান্নার এখানে কথা বলা হয়নি। তোমরা যেটা বলেছো সেটা তুমি শাড়ি খারাপ লাগলে তোমাকে বলি না, এটা খারাপ লাগছে এটা পরো না। এ আবার কাঁদছে কেন, কাঁদছে কেন, চুপ করা, এ আবার কাঁদতে বসেছে। শোন আমি আমাদের দুজনকে বলছিস তো একটা কথা বলছি, কাপড় পরলে তোরা বলিস যে খারাপ লাগছে, কাপড়টা পরে খারাপ লাগছে, আর ড্রেস গুলো যেমন মানুষ তেমনই তো লাগবে। আমি আর এই ড্রেস পরবো না বাপি আসুক, আমি তোমাদের বয়সে সবাই এরকম এখনকার দিনে পরে, বাট তোমাদের মনে হয় বাজে ভাবে কি ওরকম ভাবে তুই একটা ভিডিও করতে পারতিস আমাদের দেখাতিস যে আমরা কিভাবে হাঁটাচলা করছি।
এতটায় ভালো হবে তোর তো ওই দুদিনে কিছু বলিসনি ঘরে এসে যত এই ওইখানে গিয়ে বলো তোর মুখ খারাপ হবে ভালো করে আর ঘুরে ঘুরে হবে না ওই জন্যই বলিনি যাবো না আমরা ওরা যাবে কি কি ব্যাপার তো আমি তো বুঝতেই পারছি না যে তুমি যদি যাও তুমি যাবে তা তো ধরাতে হবে যে এরকম ভাবে তোমাকে দেখেই না আমার এত হাসি লাগছে ওই কথাগুলো চোখের মধ্যে ভাসছে আমার কি মানে যাওয়ার চলন ফেরাটা কি দোকান না কি আমাকে দেখে হাসি পাবে তো যেটা বাস্তব তো সেটাই বলবো আমরা তোমাদের মানতে বলছো হবে তো চেঞ্জ করে দাও এগুলো পুরো না হ্যাঁ হ্যাঁ করব না করব না জামা খুলে চলে যাচ্ছে জামা খুলবে কেন কি ব্যাপারটা খুঁততা তো বলতে হবে তুই ছাড় বলিস না তুই ছাড় কি রে মানে মুটা গেলে আমার সেই আগেকার কথাগুলো মনে পড়ছে যেভাবে হাঁটা চলা করছিল ছাড় এত বছরে না কেউ কোনোদিন বলতে পারেনি যে হাঁটা চলায় খারাপ আমাদের ভাই আমাদের দিন ওই খারাপ বলিনি কি খারাপটা লাগছে হাসি লাগছে তোমার দেখে মনে দুটো কার্টুন হাঁটছে ও এটাই পাপ্পু ছিল গো যে মায়েরা কার্টুন হয়ে গেছে আরো কত কিছু হবে মায়েরা হ্যান্ডসাম বাবাদের আবার বিয়ে দিয়ে দে নিজেদের পছন্দ মতো কোথার থেকে এখানে আসছে কি কথা বলছো ঐশ্বর্য রায় সুস্মিতা সেন আন বাবাদের জন্য মায়েরা কার্টুন জোকার হয় না থেকে যাবে লাগবে না হলে যেমনই হোস আমাদেরই মেয়ে এটা মানতে হবে কেন তারা তো আমার মায়েরা তোদের পদে খাটতে খাটতে না ওরা যেহেতু যা ভুল হবে খাটতে খাটতে আমাকে বলো জোকার কার্টুন হয়ে গেছে সুস্মিতা সেন ছিলাম এই তোমাদের পেছনে খাটতে খাটতে না জোকার কার্টুন হয়ে গেছি দেখো আমি ভাবতে পারিনি রে যে অপমান তুমি করে আর কোথাও যায়নি আমি এমনকি ব্যারাকপুরে আসতে গেলেও বলি যে দুদিন বাদে আমি তো আবার কিছু বুঝি না কিছুই নেই ওদের মানে ভেতরে দুঃখ পেয়েছো এই জন্য ওরা বলছে তারপর যদি ভাবি কে বলে দাও তোরা দুঃখ পাসনি আমরা দুঃখ পেয়েছি তোদের কথাতে সত্যি কথাই বলেছিস ঠিক আছে তোমরা নিজে নিজে যা
আচ্ছা করো গিয়ে আর আমাদের তোমাদের প্রতি কোনো যতটুকু হেল্প পেতি আর পাবি না এরকম বলার পর যাও বাবাকে বাপিকে নিয়ে বুঝাও বাবাকে করাবে প্রেম গার্জেন ঠিক আছে ঠিক আছে বাবাকে আমি তো আমরা সব বুঝি না কোথায় ক্যামেরা রেখে দিচ্ছি, আমি নর্মালি এদের বিশ্বাস করেই ঠকেছি, মানে কি বলবো আর বিশ্বাস এখন বিশ্বাস করা যাবে না।